আপনি তো নিজেই বলেছিলেন আপনি আমার মুখ কখনো দেখতে চান না। বলছি তাকাও। छोटे नवाबर घर हमी एखने क्यों नवाबर बिछान छोटे नवाब एखने एम भाव आसने शुए आ किन्तु आमाके एखने आनलो के निश्चय खूब कठिन सजा देवे बोले आमाके एखाने तुले एनेछेन छोटे नवाब एसब दावाई कि आमार जन्य केन कल राते कि होयेछिलो आमार तो किच्छु मने पड़छे ना सजा देवार आगे कि उनी आमाके दावाई दिए सारिये तुलछेन छोटे नवाब छोटे नवाब থেকে উঠে তো ছোটে নবাব গরম পানি খান আমি বরং পানিটা নিয়ে এসেই ডাকি ঠিক আছে তো না মানে আমার কাজের কি কোনো গলতি হয়েছে ছোটে নবাব আপনার স্মৃতিশক্তি কেমন এটা পরীক্ষা নিতে এসেছি আমি ঠিক বুঝতে পারলাম না ছোটে নবাব কাল লুৎফাকে দাওয়াই দেওয়ার জন্য আপনাকে ডাকতে আসে কে সুলেমান নাকি আর কেউ ছিল না ছোটে নবাব আর কেউ ছিল না লুৎফাকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল এটা কি আপনি জানেন না ছোটে নবাব আমি কিছু জানি না
ছোটে না বাপ তার খাস চারিয়ার ব্যাপারে এত খোঁজ খবর কেন নিচ্ছেন? তাই কথাগুলো আমাকে কেন বলছিস? হ্যাঁ রাবেয়া, জাগিয়ে বল না, ছোটে নবাবের প্যারে নানি জানকে গিয়ে বল, উনি তো রেখেছেন ওই মেয়েটাকে তার ছোটে নাতির খাস জারিয়া হিসেবে। এবার উনি দেখুন, নিজের চোখে দেখুন ওই মেয়েটা কি করে পায়ের তলা থেকে একেবারে মাথায় চেপে বসেছে। কাল সারা রাত ওই মেয়েটা ছোটে নবাবের ঘরে ছিল, ছোটে নবাব নিজের হাতে ওর সেবা করেছেন। এ কথা আমি মুখ থেকে বলতে পারবো না বাড়ি বেগম সাহেবাকে, যে বেগম বাড়ি বেগম সাহেবাকে নাই ভা বললি রাবেয়া, ওই মেয়ের গর্দানে বিষ ঢেলে দিতে পারলি না তুই? তোর হিম্মত হলো না কি করে? কি করে কাল সারা রাত ওই মেয়েটা ছোটে নবাবের ঘরে শুধু নয় বিছানায় ছিল? আর ছোটে নবাব কি করে সেটা মেনে নিল? আমার তো ভেবি গাহাত পা একেবারে ঘিন ঘিন করছে। আমি বলি কি বেগম সাহেবা, আপনি এসব কথা একবার আলিবর্দি সাহাবকে জানান, তাহলে হয়তো উনি ছোটে নবাবের শুধু মহল থেকে না এই চেহেল সতুন থেকে মেয়েটাকে দূরে রাখতে পারবে। আদাব বেগম সাহেবা। আমি এখন ব্যস্ত আছি মোহনলাল। মোহনলাল মাফ করবেন বেগম সাহেবা, আমার আপনার সাথে কথা বলা প্রয়োজন এক্ষুনি। কি কথা? কথাটা শুধু আমি আপনাকেই বলতে চাই রাবেয়া। বেগম সাহেব দেখুন তো, এই আংটিটা আপনার কি না? এই আংটিটা তো হারিয়ে গেছিল, আমি তো ভেবেছিলাম আর কোনোদিনও খুঁজেই পাবো না। হারিয়ে গেছিল? এই আংটিটা আপনি কোথায় খুঁজে পেলেন মোহনলাল? গুপ্ত কারাগারের মাটিতে পড়েছিল। গুপ্ত কারাগারে এই আংটিটা গুপ্ত কারাগারে কি করে গেল? বেগম সাহেবা, ছোটে নবাবের কাছে যাওয়ার আগে আমার মনে হয়েছে আপনার সাথে কথা বলে নেওয়াটা প্রয়োজন। কি বলতে চাইছেন কি আপনি মোহনলাল? ওই যে বললাম ছোটে নবাবকে জানাইনি, আপনার গয়না গুপ্ত কারাগারে পাওয়া গেছে, সেটা যদি ছোটে নবাব জানতো তাহলে বড়সড় কাণ্ড ঘটতে পারত। লুৎপাট কোনো ক্ষতি হোক, ছোটে নবাব কিন্তু এটা বরদাস্ত করবে না। বেগম সাহেবা, বেগম সাহেবা সাবধানে রাখবেন। আদাব। জারিয়া লুৎফান্নেসা, মখমলের বিছানায় ঘুম ভালো হয়েছে তো? না, মানতে হবে চেহেল সেতুনের নামকে দম আছে।
নয়তো হারিয়ে যাওয়া খাস জারিয়া এভাবে আবার ফিরে আসতে পারে নাকি? তাও আবার ছোটে নবাব নিজে হাতে তার সেবা করে দিচ্ছে, ক্যা বা। চলো 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 পাল্টা।